আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি দশম শ্রেণীর ক্লাস শুরু করছি। দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ আলতাফ হুসাইন, সহকারী শিক্ষক, ইসলাম ও নৈতিক শিক্ষা, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, ঢাকা সেনানিবাস, ঢাকা। তোমাদের আজকে নবম ও দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায় আলোচনা, প্রথম অধ্যায় থেকে কিছু অংশ আলোচনা করব। তো তোমাদের আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি edutubd.com-এ। তোমাদের সামনে যেহেতু আজকে প্রথম ক্লাস, তোমাদের গুরুত্বপূর্ণ বছর নবম দশম, এই সময়ে তোমাদের খুবই গুরুত্ব সহকারে পড়াশোনা করতে হবে এবং তোমাদের ভালো রেজাল্টের জন্য চেষ্টা করতে হবে। ভালো ফলাফলের জন্য তোমাদের আমি প্রথমেই কিছু আলোচনা করব। তোমাদেরকে বলে নিই, তোমাদের পরীক্ষা হবে 100 নম্বরের, সেখানে সৃজনশীল থাকবে 70 নম্বর, আর বহু নির্বাচনী থাকবে 30 নম্বর। 11টি সৃজনশীল প্রশ্নের মধ্য থেকে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে, নাম্বার 70, আর 30টি অবজেক্টিভ, বহু নির্বাচনী 30 নম্বর থাকবে। তো শিক্ষার্থীরা, তোমাদের রেজাল্ট, SSC পরীক্ষার রেজাল্ট ভালো করার জন্য তোমাদের যা করতে হবে, পুরো বইটা সম্পূর্ণ ভালো করে রিডিং পড়তে হবে। প্রতিটি লাইন বাই লাইন পড়ার সময় তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আন্ডারলাইন করে সেগুলো পড়তে হবে, মনে রাখতে হবে, কারণ তোমাদের বহু নির্বাচনী কী আসে প্রশ্ন উত্তর তোমাদের লিখতে হবে। এছাড়াও সৃজনশীল প্রশ্নের উত্তর লিখে ভালো নম্বর পাওয়ার জন্য সেক্ষেত্রে তোমাদের যা করতে হবে, তোমরা বিভিন্ন বিষয়ের ধারণা রাখার পাশাপাশি লেখার সময় তোমাদের কোরআন ও হাদিসের উদ্ধৃতি তোমাদের দিতে হবে। যদি দিতে পারো কোরআন ও হাদিসের সংশ্লিষ্ট বিষয়ের সাথে সমন্বয় রেখে কোরআন ও হাদিসের অর্থ বা কোরআন ও হাদিস যদি তোমরা লিখতে পারো, তাহলে তোমাদের উত্তরটা মানসম্মত হবে এবং পরীক্ষক তোমাদের ভালো নম্বর তোমাদের দিবে। তো শিক্ষার্থীরা, সৃজনশীল প্রশ্ন তোমাদের থাকে 4টি ধাপে, উদ্দীপক দেওয়া থাকবে, সে উদ্দীপকের আলোকে 4টি ধাপে প্রশ্ন থাকবে, সে প্রশ্নগুলোর উত্তর তোমাদের লিখতে হবে। আমি তোমাদের সে সৃজনশীল, যেহেতু প্রথম ক্লাস, সৃজনশীল সম্পর্কে কিছু তোমাদের ধারণা দিচ্ছি। তোমাদের 4টি ধাপে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকে, সেগুলো হচ্ছে, প্রথমে থাকে জ্ঞানমূলক, তারপর থাকবে অনুধাবনমূলক, তারপর থাকবে প্রয়োগমূলক, তারপর থাকবে উচ্চতর, তো এই 4টি ধাপে তোমাদের পরীক্ষা কি আসবে শিক্ষার্থীরা? প্রশ্ন থাকবে জ্ঞানমূলকের জন্য নম্বর 1, অনুধাবনের জন্য নম্বর 2, প্রয়োগমূলকের জন্য 3, উচ্চতর দক্ষতা 4। এই মোট 10 নম্বরের তোমাদের একটি প্রশ্নের মান 10। তো কোন প্রশ্ন, কোন বিভাগের জন্য কোন কী ধরনের প্রশ্ন থাকবে সে সম্পর্কে আলোচনা করতেছে। জ্ঞানমূলকে থাকবে এমন প্রশ্ন যে প্রশ্নের উত্তর তোমাদের, তোমরা লিখতে পারবে এক কথায়, এক শব্দে, এবং সবার উত্তর হবে একই রকম। যেমন কোনো শব্দের অর্থ চাওয়া হতে পারে, কোনো জায়গার নাম চাওয়া হতে পারে, কোনো ব্যক্তির নাম চাওয়া হতে পারে, কোনো তারিখ চাওয়া হতে পারে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সালে জন্মগ্রহণ করেন, 570 খ্রিস্টাব্দে, এটা সবাই 570 খ্রিস্টাব্দই লিখবে, একই উত্তর হবে। তো এই ধরনের উত্তরের জন্য জ্ঞানমূলকে প্রশ্ন থাকবে। এরপর অনুধাবনমূলক, এখানে একটু বিস্তারিত, একটু চিন্তা করে লেখার মতো করে লেখতে হয় উত্তর, এমন প্রশ্ন থাকবে
যেমন কোনো কিছুর ব্যাখ্যা চাওয়া হতে পারে সংক্ষিপ্তভাবে, কোনো কিছুর বুঝতে চাওয়া হতে পারে, কোনো কিছুর সংজ্ঞা পরিচয় এগুলো জানতে চাওয়া হতে পারে। তারপর থাকবে প্রয়োগমূলক, প্রয়োগমূলকের প্রশ্নের উত্তরের কিছু হিংস তোমাদের বা ইঙ্গিত থাকবে হচ্ছে স্ট্যাম্পে, অনুচ্ছেদে, উদ্দীপকে। সো সে আলোকে, উদ্দীপক থেকে সহযোগিতা নিয়ে পাঠ্য বইয়ের আলোকে নিজেদের চিন্তা শক্তির মাধ্যমে অত্যন্ত সুন্দরভাবে গুছিয়ে তোমাদের প্রয়োগমূলক প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। তো এখানে যেহেতু তিন নম্বর, তিনটে ধাপ থাকবে। একটি হচ্ছে জ্ঞানমূলকের স্তর, যেখানে প্রাথমিক কিছু তথ্য তোমার লিখতে হতে পারে। তারপর হবে দ্বিতীয় অনুধাবনমূলক স্তর থাকবে এই প্রয়োগগুলো। তারপর তৃতীয়ত প্রয়োগমূলকের উত্তর তোমাদের বিস্তারিত আলোচনা থাকবে। তো সেক্ষেত্রে প্রয়োগমূলক গেল। এরপর হচ্ছে উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতা আর জন্য রয়েছে চার নম্বর। এখানে তোমার একজন ছাত্র বা ছাত্রীর উচ্চতর দক্ষতা যাচাইয়ের জন্য প্রশ্ন থাকবে, যে ওই বিষয় সম্পর্কে ওই ছাত্র বা ছাত্রীর উচ্চতর জ্ঞান আছে কিনা, গভীর নলেজ তার আছে কিনা, সেটা যাচাইয়ের জন্যই মূলত এখানে ওই ধরনের প্রশ্ন সেট করা হবে। তো এখানে চার নম্বর, এখানে চারটি ধাপ থাকবে। একটি হচ্ছে জ্ঞানমূলক স্তর, ওই প্রশ্নের উত্তর যখন লিখবে জ্ঞানমূলক স্তরের উত্তর থাকবে একটি, তারপর থাকবে অনুধাবনমূলক স্তর, প্রয়োগমূলক স্তর, উচ্চতর দক্ষতা। এই চারটি ধাপের জন্য চার নম্বর এখানে দেওয়া হচ্ছে। তো এই বিষয়গুলো খেয়াল রেখে তোমরা উত্তর লিখবে। তো আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমেই আমরা আজকে আলোচনা করব প্রথম অধ্যায় ইসলাম অনৈতিক শিক্ষা, প্রথম অধ্যায় আকাইদ সম্পর্কে আলোচনা করব। আকাইদ আরবি শব্দ। আকাইদ শব্দটি হচ্ছে বহুবচন। আকাইদ আরবিতে এভাবে লেখা হয়, আকাইদ আরবি শব্দ বহুবচন, আর আকিদা একবচন। আকিদা একবচন, আকিদা অর্থ হচ্ছে, আকিদা শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। আকাইদ অর্থ বিশ্বাসমালা, আকিদা অর্থ বিশ্বাস, আকাইদ অর্থ বিশ্বাসমালা। আকাইদ যেহেতু বহুবচন এর অর্থ হবে বিশ্বাসমালা। ইসলামের মৌলিক বিষয়ের প্রতি দৃঢ় বিশ্বাসকে বলা হয় আকাইদ। ইসলাম আল্লাহ তাআলার মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা। এর দুটি দিক রয়েছে, যথা বিশ্বাসগত দিক ও আচরণগত দিক। আচরণগত বা প্রায়োগিক দিক, ইসলামের বিশ্বাসগত দিকের নাম হলো আকাইদ। অর্থাৎ ইসলামের যে বিশ্বাসগত দিক রয়েছে সে তার নাম হচ্ছে আকাইদ। আল্লাহ তাআলা, নবী, রাসূল, ফেরেশতা, আসমানি কিতাব, পরকাল, জান্নাত, জাহান্নাম ইত্যাদি আকাইদের অন্তর্ভুক্ত। এই বিষয়গুলো কুরআন ও হাদিস দ্বারা প্রতিষ্ঠিত, প্রমাণিত। এরপর ইসলামের প্রায়োগিক দিক রয়েছে, ইসলামের প্রায়োগিক দিক দুটি। একটি হচ্ছে ইসলামের, আমরা আগে আলোচনা করেছি যে দুটি দিক রয়েছে, একটি হচ্ছে আচরণগত বা প্রায়োগিক দিক, আর একটি হচ্ছে বিশ্বাসগত দিক। আর বিশ্বাসগত দিকের নামই হচ্ছে কি, আকাইদ। এটা তোমাদের পরীক্ষায় কিন্তু আসে। তো শিক্ষার্থীরা ইসলামের মৌলিক বিষয়গুলোকে মনে প্রাণে বা অন্তর দিয়ে বিশ্বাস করাকে বলা হয় আকাইদ। এরপর আমরা আলোচনায় আসব পার্ট এক, ইসলাম। ইসলাম আরবি শব্দ, আবিধানিক অর্থ হলো আনুগত্য করা। ইসলাম আরবি শব্দ, আর আবিধানিক অর্থ হচ্ছে কী করা, আনুগত্য করা, আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা। ব্যবহারিক অর্থে তোমাদের পরীক্ষায় কিন্তু থাকে শিক্ষার্থীরা, এই ধরনের প্রশ্ন আসতে পারে যে ব্যবহারিক অর্থে ইসলাম কী। ব্যবহারিক অর্থে ইসলাম হচ্ছে আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করাকে ইসলাম বলে। তাহলে ব্যবহারিক অর্থে ইসলাম কী, আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা। তো ইসলামের পরিচয় দিতে গিয়ে একটি হাদিস মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইসলাম ও আং তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাত ওয়া তুতিজ যাকাত ওয়া তাসুমু রমাজান ওয়া তাহিজ্জুল ওয়া তাহিজ্জু ওয়া তাহুজ্জাল বাইতা
ইনি স্তাতোয়া জাব ইলাইহি জামি সাবিলা, এখানে বলা হচ্ছে যে ইসলাম হলো তুমি এই কথার সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত কোনো কি নেই, ইলা নেই, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সালাত আদায় করবে, যাকাত প্রদান করবে, রমজানের রোজা পালন করবে এবং সামর্থ্য থাকলে বাইতুল্লাহ হজ আদায় করবে। আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে বহু আদেশ নিষেধ বিধান প্রেরণ করেছেন, এসব আদেশ নিষেধ শরীয়ত হিসেবে প্রদান করেন। শরীয়তের সর্বশেষ ও পূর্ণাঙ্গ রূপ হলো ইসলাম, এটি হলো মানব জাতির জন্য নির্দেশিত ও সর্বোত্তম জীবন বিধান। আল্লাহ তাআলা এ সম্পর্কে বলেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল আসলাম, ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামই হলো একমাত্র মনোনীত ধর্ম বা জীবন ব্যবস্থা। ইসলাম শব্দটি সিলমুন মূল ধাতু থেকে উৎপত্তি। ইসলাম শব্দটি শিক্ষার্থীরা সিলমুন মূল ধাতু থেকে উৎপত্তি, সিলমুন থেকে ইসলাম শব্দটি এসেছে, এর অর্থ হচ্ছে শান্তি। ইসলাম মানুষকে শান্তির পথে পরিচালিত করে। ইসলামী বিধিবিধান মেনে চললে মানুষ দুনিয়া ও আখিরাতে কি করে, অপরিপূর্ণ শান্তিময় জীবন লাভ করতে পারবে, আর এই জন্য ইসলামকে শান্তির ধর্ম বলা হয়। ইসলাম শিক্ষার গুরুত্ব, ইসলাম শিক্ষা হলো ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করা। আমাদের ইসলামের বিভিন্ন বিধিবিধান, শরীয়তের বিভিন্ন বিধিবিধান জানতে হলে আমাদের ইসলাম শিক্ষা ও ইসলামী জ্ঞান আমাদের কী করতে হবে, জানতে হবে। এই সম্পর্কে তো হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ও মুসলিমা, প্রত্যেক নরনারীর জন্য এলমে দিন শিক্ষা করা ফরজ। এরপর আমরা আলোচনা করব পার্ট দুই, ইমান নিয়ে। ইমান, প্রথমে ইমানের পরিচয় নিয়ে আমরা আলোচনা করব। ইমান আরবি শব্দ, ইমান আরবি শব্দ, ইমান শব্দটি আমনুন মূল ধাতু থেকে, গুলো পরীক্ষা আসে শিক্ষার্থীরা যে ইমান শব্দটি কোন মূল ধাতু থেকে উৎপত্তি লাভ করেছে, ইসলাম শব্দটি কোন মূল ধাতু থেকে উৎপত্তি লাভ করেছে, এই বিষয়গুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, এই জন্য তোমরা মনে রাখবে। যার অর্থ হচ্ছে বিশ্বাস করা, আস্থা স্থাপন, স্বীকৃতি দেওয়া, নির্ভর করা, মেনে নেওয়া ইত্যাদি। ইসলামী পরিভাষায় শরীয়তের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদ অনুযায়ী অর্থাৎ সে অনুযায়ী আমল করাকে ইমান বলে। ইমানের পরিচয় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনু বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। ইমান হচ্ছে আল্লাহ, তার ফেরেশতা কুল, কিতাবসমূহ, রাসূলগণ, পরকাল এবং ভাগ্যের ভালোমন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। এটি মুসলিম শরীফের একটি হাদিস। তো এই হাদিসের মাধ্যমে ইমান কাকে বলে সে পরিচয় তুলে ধরা হয়েছে। ইমানে মুফাসসাল, ইমানের মৌলিক বিষয়গুলো একত্রে বর্ণিত হয়েছে, কোন কোন বিষয়ের উপর ইমান আনতে হবে সে বিষয়গুলো একত্রে রয়েছে। আমাংতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমরা ইমান আনলাম আল্লাহর উপর ও মালাইকাতিহি ফেরেশতাদের উপর, ও কুতুবিহি কিতাবসমূহের উপর, ও রুসুলিহি রাসূলদের উপর, অল ইয়াউমিল আখিরি শেষ দিনের উপর, অল কদরি খয়রিহি ওয়া শাররিহি তাকদীরের ভালোমন্দের উপর যা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, অল বাসি বাদাল মাউত এবং মৃত্যুর পর পুনরুত্থানের উপর প্রতি, এই বিষয়গুলোর প্রতি আমাদের ইমান আনতে হবে, সেটা ইমানে মুফাসসালের মধ্যে একসাথে রয়েছে। ইমানে, ইমান ও ইসলামের সম্পর্ক, শিক্ষার্থীরা ইমান ও ইসলামের সম্পর্ক একটি আরেকটির পরিপূরক। ইমান অর্থ বিশ্বাস, ইসলামের মূল বিষয়গুলোর প্রতি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও তাদের আমল করা কি ইমান বলে। অন্যদিকে ইসলাম অর্থ আত্মসমর্পণ, আনুগত্য করা, মহান আল্লাহর যাবতীয় আদেশ শেষ বিধি বিনা দ্বিধায় মেনে নেওয়ার মাধ্যমে তার প্রতি পূর্ণাঙ্গ রূপে আত্মসমর্পণ করার নাম হল ইসলাম। ইমান ও ইসলামের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান, এদের একটি ব্যতীত কী করা যায় না, অন্যটি কল্পনা করা যায় না, এদের একটি অপরটির উপর গভীরভাবে নির্ভরশীল। ইমান ও ইসলামের সম্পর্ক গাছের মূল ও কিসের ন্যায়, গাছের মূল ও শাখা প্রশাখার মতো। ইমান হলো গাছের শিকড় বা মূল, আর ইসলাম তার শাখা প্রশাখা।
এরপর একটি বিষয় রয়েছে যে ইসলাম হলো ইমানের বহির প্রকাশ, ইমান হলো অন্তরের সাথে সম্পৃক্ত। এগুলো পরীক্ষা আসে, খেয়াল করবে, ইমান হলো কিসের সাথে সম্পৃক্ত? অন্তরের সাথে সম্পৃক্ত। আর ইসলাম হলো বাহ্যিক আচার আচরণ ও কার্যাবলীর সাথে সম্পৃক্ত। ইমানের সাতটি মূল বিষয় যেগুলোর উপর বিশ্বাস আনতে হবে, সেগুলো এখানে আলোচনা তোমাদের পাঠ্য বই রয়েছে, আমি আগে আলোচনা করে এসেছি। যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, যে আল্লাহ তাআলা এক, তার কোনো ইলা নেই, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, এই কথাগুলো বিশ্বাস করা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, ফেরেশতা আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা ফেরেশতা রয়েছে, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে পৃথিবী পরিচালনা করছেন, এই সব কিছু বিশ্বাস করাই হচ্ছে ফেরেশতাদের প্রতি বিশ্বাস আনয়ন করা। ফেরেশতারা, তাদের সংখ্যা অগণিত, তারা নারীও নন পুরুষও নন, তারা পানাহার ও জৈবিক চাহিদা থেকে মুক্ত। এই বিষয়গুলো আমাদের কী করতে হবে? বিশ্বাস রাখতে হবে ফেরেশতাদের। আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস, আসমানি কিতাব 104টি, এই চারখানা আসমানি কিতাব আল্লাহ তাআলা যুগে যুগে পাঠিয়েছেন, এই বিষয়গুলো আমাদের বিশ্বাস আনয়ন করতে হবে। নবী রাসূলদের প্রতিও বিশ্বাস রাখা, আখিরাতের প্রতি বিশ্বাস রাখা, পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন তাদের সকলের উপর বিশ্বাস রাখতে হবে। আখিরাত অর্থাৎ পরকাল বলতে একটি বিষয় রয়েছে, সেই বিষয়ের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে, তকদিরে বিশ্বাস করতে হবে, ভালো মন্দ সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, এই বিষয়গুলো আমাদের কী করতে হবে? বিশ্বাস আনয়ন করতে হবে। এরপর মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস করতে হবে, মৃত্যুর পর আমাদের আবার আমরা সবাই হাশরের মাঠে একত্রিত হব, এই বিষয়ে আমাদের কী করতে হবে? বিশ্বাস আনয়ন করতে হবে। শিক্ষার্থীরা, ইমান নিয়ে আলোচনা করলাম, এরপর তোমাদের আরেকটি পার্ট, পার্ট 3, সেখানে রয়েছে মানবিক মূল্যবোধ বিকাশ ইমানের গুরুত্ব। মানবিক মূল্যবোধ বিকাশ ইমানের গুরুত্ব কতটুকু সে বিষয়ে এখানে আলোচনা রয়েছে। মানবিক মূল্যবোধ বিকাশ ইমানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমান নানাভাবে মানবিকতার বিকাশ সাধন করে। ইমানের মূল কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানের মূল কথা পরীক্ষায় আসে, খেয়াল করবে শিক্ষার্থীরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। যেহেতু ইমানের মূল কথা আমাদের, আমাদের কী করতে হবে? বিশ্বাস আনয়ন করতে হবে। ইমানের মূল কথা আমাদের, আমরা যেভাবে আমরা জানবো ইমানের মূল কথা, আমাদের মনে প্রাণে বিশ্বাসও করতে হবে, এবং যদি আমরা আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো চলি, কাজ করি, ইসলামের বিধিবিধান আদেশ নিষেধ মেনে চলি, তাহলে এই মূল ইমানের যে মূল কথাটি রয়েছে তা, তার তাৎপর্য আমাদের মধ্যে চলে আসবে, আমরা তার এর বাস্তবায়ন করতে পারবো। এরপর যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে মানবিক মূল্যবোধ বিকাশ ইমানের গুরুত্ব আলোচনা করতে গিয়ে যে বিষয়গুলো আলোচনা করব, যে মুমিন যারা, তারা সবসময় তাদের মধ্যে মানবিক মূল্যবোধ থাকে এবং তারা মানবিক মূল্যবোধ রক্ষা করে বিকাশ করতে তারা চেষ্টা করে। কিন্তু কিছু মুনাফিক, তারা এর মধ্যে বাধাগ্রস্ত হয়। মুনাফিকদের চরিত্র হচ্ছে ভিন্ন রকম, তারা ইসলামের শত্রু, তারা ইসলামের ক্ষতি করতে চায়। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে নিঃসন্দেহে মুনাফিকরা মিথ্যাবাদী। ইমান মানুষকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে, মন্দ অভ্যাস ও অশ্লীল কার্যাবলী থেকে বিরত রাখে। ইমান মানুষকে দায়িত্বশীলতা ও জবাবদিহিতার দিহির ব্যাপারে সতর্ক করে। মুমিন ব্যক্তি সবসময় মনে রাখেন যে তাকে একদিন আল্লাহ তাআলার কাছে কী করতে হবে? সামনে হাজির হতে হবে। সেদিন আল্লাহ তাআলা সব কাজকর্মের কী করবেন? হিসাব চাইবেন। এখানে একটা অ্যাড দেওয়া আছে, আর যে ব্যক্তি তার প্রভুর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করে এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করা থেকে, অনুসরণ থেকে বিরত থাকে, নিশ্চয়ই জান্নাতই হলো তার বাসস্থান। মানবিক মূল্যবোধ ও ইমান পারস্পরিক গভীরভাবে সম্পর্কযুক্ত। ইসলামের মৌলিক বিষয়ে বিশ্বাস স্থাপনের মাধ্যমে ব্যক্তি মুমিন হয়ে ওঠে। জীবন যাপনে সে নিজ খেয়াল খুশির পরিবর্তে আল্লাহ তাআলার নির্দেশনা অনুসারী হয়। ফলে সে সব ধরনের অন্যায়, অবিচার, অনৈতিকতার বাদ দিয়ে সুন্দর ও উত্তম আদর্শের কী করে? অনুসরণ করে থাকে। এভাবে ইমান মানুষের মধ্যে মানবিকতা ও মানুষত্বের বিকাশ ঘটায়।
তো শিক্ষার্থীরা, মানবিক মূল্যবোধ বিকাশ শিবিরের গুরুত্ব আলোচনা করা হলো, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপর যে বিষয়টি আলোচনা করব সর্বশেষ তাওহিদ পার্ট 4, তাওহিদ নিয়ে আলোচনা করব। তাওহিদ শব্দটি হচ্ছে আরবি শব্দ, তাওহিদ আরবি শব্দ, আরবিতে এভাবে লেখা হয় অর্থ একত্ববাদ। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকৃতি দেওয়া বা এক দ্বিতীয় অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়াকে কি বলা হয়? তাওহিদ বলা হয়। তাওহিদের মূল কথা হলো আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তিনি তার সত্তা ও গুণাবলীতে অদ্বিতীয়, তিনি প্রশংসা ও ইবাদতের একমাত্র মালিক। প্রশংসা ও ইবাদতের একমাত্র মালিককে শিক্ষার্থীরা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার তাওহিদের বিষয়টি কোরআনের আয়াতের মাধ্যমেও স্পষ্ট হয়ে যায়। যেমন আল্লাহ তাআলা বলে লাইসা কামিসলিহি শাইউন, তার মতো কেউ নেই, তার কোনো কিছুই তার সদৃশ নয়। সূরা আশুরা আয়াত 11। আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা ও ইবাদতের যোগ্য এক ও অদ্বিতীয় হিসেবে বিশ্বাসের নামই তাওহিদ। তাওহিদের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব শিক্ষার্থীরা। তোমরা তাওহিদের পরিচয় জানতে পারলে নিশ্চয়ই যে ইসলামের পরিভাষা তাওহিদ বলা হয় আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়া। তাহলেই তাওহিদ, আমরা এই বিষয়টিকে আমরা তাওহিদ বলবো। তাওহিদের গুরুত্ব, ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো তাওহিদ। অর্থাৎ মুমিন বা মুসলিম হতে হলে একজন মানুষকে সর্বপ্রথম আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস করতে হবে। তাওহিদে বিশ্বাস ব্যতীত কোনো ব্যক্তি কি হতে পারবে না, ঈমান বা ইসলামে প্রবেশ করতে পারবে না। ইসলামের সকল শিক্ষা ও আদর্শ তাওহিদের উপর প্রতিষ্ঠিত। ইসলামের সকল শিক্ষা কিসের উপর প্রতিষ্ঠিত? শিক্ষার্থীরা, সকল শিক্ষা ও আদর্শ তাওহিদের উপর প্রতিষ্ঠিত। এ বিষয়টি খেয়াল রাখতে হবে। পরীক্ষায় আসে, দুনিয়াতে যত নবী রাসুল এসেছেন সকলে তাওহিদের দাওয়াত দিয়েছেন। সকলের দাওয়াতের মূল কথা কি ছিল শিক্ষার্থীরা? সকলের দাওয়াতের মূল কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নেই। তাওহিদের শিক্ষা প্রতিষ্ঠার জন্য নবী রাসুলগণ আজীবন সংগ্রাম করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। বস্তুত তাওহিদই হলো ইমানের মূল। শিক্ষার্থীরা, তাহলে আমরা কী বুঝলাম? তাওহিদই হলো ইমানের মূল। ইসলামের এর গুরুত্ব কী রয়েছে? অপরিসীম গুরুত্ব রয়েছে। তো তাওহিদের প্রভাব সম্পর্কে আলোচনা করব। তাওহিদ হলো আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস। মানব জীবনে বিশ্বাসের প্রভাব কী? অত্যন্ত ব্যাপক। তাওহিদ বিশ্বাস মানুষকে কৃতজ্ঞতা প্রকাশের কী করে? সুযোগ করে দেয়। কোনো কেননা আল্লাহ তাআলাই আমাদের একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা। তাওহিদ বিশ্বাসের মাধ্যমে মানুষ এই সত্যকে স্বীকার করে নেয়। তাওহিদ বিশ্বাস মানুষকে কী করে? আত্মসচেতন ও আত্মমর্যাদাবান করে। পরীক্ষায় এই বিষয়টিও আসে যে কিসে বিশ্বাস মানুষকে আত্মসচেতন ও আত্মমর্যাদাবান করে? মানুষ আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নিকট মাথা নত করে না, ফলে জগতের সকল সৃষ্টির উপর মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হয়। মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসাবে কী পায়? মর্যাদা লাভ করে। সচ্চরিত্রবান হওয়ার ক্ষেত্রে মানব জীবনে তাওহিদের প্রভাব অপরিসীম। মানুষ আল্লাহ তাআলার গুণাবলী ও পরিচয় লাভ করে এবং সেসব গুণে গুণান্বিত হওয়ার অনুশীলন করে। তাওহিদ বিশ্বাস মানুষকে ইবাদত ও সৎকর্ম উৎসাহিত করে। আরেকটি বিষয় হচ্ছে তাওহিদ বিশ্বাস মানুষকে কী করে? ইবাদত ও সৎকর্ম উৎসাহিত করে। এই বিষয়গুলো তোমরা মনে রাখবে। তাওহিদ বিশ্বাসের প্রভাব কোন কোন বিষয়, তাওহিদের মাধ্যমে কোন কোন বিষয়ে মানুষ উৎসাহিত হয়, মানুষের মধ্যে কী বিষয় জাগ্রত হয়, মানুষের স্বভাব চরিত্র কেমন হয়, তো এই বিষয়গুলো তোমরা খেয়াল রাখবে, এগুলো পরীক্ষায় আসে। তা আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের জন্য মানুষ সৎকর্মে কী হয়? ব্রতী হয়, অসৎ ও অশ্লীল কাজ থেকে বিরত থাকে, ফলে মানব সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়।
তাওহীদ বিশ্বাস পরকালীন জীবন জীবনে মানুষকে কি করে সফলতা দান করে। তাওহীদ বিশ্বাস ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। বস্তুত মানব জীবনের সফল সকল ক্ষেত্রে তাওহীদ বিশ্বাস মুক্তি ও সফলতার কি করে দ্বার উন্মুক্ত করে। তাহলে আমরা জানলাম যে তাওহীদ বিশ্বাস, বিশ্বাসের গুরুত্ব, তাওহীদ বিশ্বাস যদি আমরা আনয়ন করি তাহলে আমরা কতটুকু সফলতা লাভ করতে পারবো। আমরা দুনিয়াতে যেমন আমরা শান্তিতে থাকবো, আখিরাতে পরকালে আমাদের জন্য থাকবে সুখের বার্তা। আমরা কি করতে পারবো, আমাদের কাঙ্ক্ষিত জায়গা জান্নাতে আমরা যেতে পারবো। তো শিক্ষার্থীরা, তোমাদের সামনে আজকে যে কয়টি বিষয় আলোচনা করেছি, আকাইদ, ইসলাম, ইমান, মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের গুরুত্ব, তাওহীদ, এ কয়েকটি বিষয় তোমাদের সামনে আজকে আমি আলোচনা করেছি। তোমরা বাসায় ভালো করে বিষয়গুলো পড়বে, আরবি শব্দের অর্থগুলো শিখবে এবং এই বিষয়গুলোর মধ্যে প্রাসঙ্গিক যেই আয়াত হাদিস রয়েছে সেগুলোর অর্থ তোমরা মুখস্থ করবে, কারণ তোমাদের পরীক্ষায় উত্তর লিখতে গেলে আয়াত হাদিস লিখতে হবে। তো শিক্ষার্থীরা, যেহেতু গুরুত্বপূর্ণ একটি তোমাদের বছর, নবম দশম গুরুত্বপূর্ণ দুটি বছর, এই দুটি বছর তোমাদের খুব ভালো করে পড়াশোনা করতে হবে, মনোযোগ সহকারে পড়াশোনা করতে, প্রতিটি সাবজেক্টকে গুরুত্ব দিয়ে পড়তে হবে, আর না হয় তোমরা কাঙ্ক্ষিত রেজাল্ট তোমরা কী করবে না, অর্জন করতে পারবে না। তো শিক্ষার্থীরা, তোমাদের সামনে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো তোমরা আমার এই ক্লাসের সাথে ক্লাস শোনার সাথে সাথে সামনে তোমাদের পাঠ্য বইটা রাখবে, পাঠ্য বই যখন পড়বে তখন আলোচনাগুলো শুনবে, তো তোমরা আশা করি যে তোমরা বাসায় বসে ভালোভাবে বইটি বুঝতে পারবে, আয়াত্তে আনতে পারবে এবং তোমরা পরীক্ষায় ভালো ফলাফলের জন্য সহযোগিতা পাবে এবং তোমরা পরীক্ষায় কী করতে পারবে, ভালো রেজাল্ট তোমরা অর্জন করতে পারবে। তো শিক্ষার্থীরা, তোমাদের আজকে যেহেতু প্রথম ক্লাস, তোমাদের এটি প্রথম ক্লাস, এই ক্লাসে তোমাদের আমি প্রথমেই কিছু গুরুত্বপূর্ণ টিপস তোমাদের দিয়েছিলাম, তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন, অর্থাৎ তোমরা তোমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর তোমরা কীভাবে লিখবে সে বিষয়ে তোমাদের আলোচনা আমি করেছি এবং তোমাদের বহুনির্বাচনী প্রশ্নের উত্তর, তোমরা যদি উত্তর দিতে চাও, তোমরা যদি সবগুলো প্রশ্নের উত্তর তোমরা সঠিক উত্তর দিতে চাও তাহলে তোমাদের অবশ্যই পুরো বইটার প্রতিটি লাইন তোমাদের কী করতে হবে, লাইন বাই লাইন পড়তে হবে, প্রতিটি লাইনের গুরুত্বপূর্ণ জায়গাগুলো তোমাদের নোট করতে হবে এবং দাগ দিয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলো তোমরা পড়বে এবং সম্ভব হলে তোমরা নোট করে রাখবে এবং বারবার সেগুলো দেখবে, তাহলে তোমাদের ছোটো ছোটো প্রশ্নের উত্তরগুলো তোমরা মনে রাখতে পারবে। তো শিক্ষার্থীরা, তোমাদের যেই সাজেশন আজকে দিলাম তোমাদের ক্লাসের শুরুতে, আমি কিছু টিপস তোমাদের দিয়েছি, তোমরা এগুলো আবার নিজেরা বার খেয়াল করবে এবং তোমরা যখন বই পড়বে তখন এই ক্লাসটা সামনে রেখে তোমরা পড়বে, তাহলে তোমাদের ক্লাসটা তোমাদের বুঝে আসবে এবং প্রতিটি পাঠ তোমরা সহজেই কী করতে পারবে, বুঝতে পারবে, পরীক্ষায় ভালো রেজাল্ট তোমরা করতে পারবে। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাইকে সবার জন্য শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।